এই মোল্লারা খায় পরের বাড়িতে, এই মুরগি শিয়ালও খায় না, যেই পরিমাণে আর কি। মাইন্ড করেন আপনি, এটা জাস্ট ওই বাতিলদেরকে বোঝানোর জন্য। আমি অনেক জায়গায় দেখছি তো, ফারামের মুরগি দিছে ভাই, আমাকেও দাওয়াত দিছে, তারা যাই হোক পরিবেশ মিলাইয়া আমিও সেখানে ছিলাম, মিলাপ করছে, এমনি মিলাপ করে না। এক বল ভাত ফারামের মুরগির একটা বাটি, বড় বাটি দিয়ে তরকারি দিল, আরো কয়েক জাতের তরকারি। আমি খাবার শুরু করতে করতে তারা প্রায় শেষ করে নিয়েছে। আমি করে সর্বনাশ, ফারামের মুরগি ভাই এই অবস্থা, দেশি মুরগি ভাইলে কি করতে। এরকম আমার জীবনে অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে। সারা বছর পরে বাড়ি খাচ্ছেন পেট, মাশাল্লাহ খারাপ না ভালোই দেখা যায়। উনি সন্তান তার মা বাবার জন্য দোয়া করার একটা আয়োজন করছেন ইসালের সাহাবের উদ্দেশ্যে, সেখানে তার সামর্থ্য অনুযায়ী কিছু মেহমানদারি করবে, সেখানে ফাতোয়া সাপ্লাই দিচ্ছে, মা বাবার জন্য দোয়ার আয়োজন করা বেদা। বেজার হবেন না, আমি একটু কথা বলি আপনাদের বুঝার জন্য কথা বলি। এভাবে কোরআন হাদিসে নাই বলে দেওয়াটা সহজ, কিন্তু আছে বলতে গেলে পড়ালেখা লাগে। নাই যে এসে বলে দিতে পারে নাই, কিন্তু আছে বলতে গেলে কোন কিতাব আছে, কত নম্বর হাদিস, সহি না জয়ীফ না জাল, কি ডিটেলস, এটা জানলে বলা লাগে। বন্ধুরা আমার একটা হাদিস বলি, তারপরে আপনারা একটা প্রশ্ন করলে উত্তর দিবেন। হাদিসটা বর্ণনা করেছেন ইমাম বুখারী উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, যিনি একটা মতে 6 লক্ষ আর একটা মতে 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, উনিও জেল খাচ্ছে, আলাউদ্দিন জাহাদি একলা জেল খাচ্ছে, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেল খাচ্ছে, জেলের মধ্যে ওনার ইন্তেকাল হয়েছে একটা মতে। এমনকি হাজার বছরের মুজাদ্দিদ শায়খ আহমদ সের হিন্দ মুজাদ্দিদ আল বিসানি রহমাতুল্লাহ আলাই, উনিও জেল খাচ্ছে, আলাউদ্দিন জাহাদির একলা জেলে পাঠাইছো না, আমার গ্রুপে বড় বড় লোক আছে, জেলে গেছি, লাভ হয়েছে আমার, অনেক লাভ হয়েছে, সব সুন্নির এক হয়েছে। আমি যদি জেল থেকে জানতাম, বাইরে এইভাবে সব দলের সুন্নিদের গ্রুপিং আছে না, সব গ্রুপ বাইরে সবাই রাস্তায় নেমে গেছে এক হইয়া, যদি আমি জেলের ভিতর থেকে জানতাম, আমি জীবন জামিন এই তো সরল করাইলাম না, আরো কম পক্ষে 1 সপ্তাহ পরে বেরোবে, আরো কিছু ঐক্য হয়, আরো একটা প্ল্যাটফর্ম তৈরি হবে। বন্ধু আমার, তবে দেশের পরিবেশ খারাপ হয়ে যেত, প্রশাসনের দায়িত্বশীল লোকেরা চিন্তিত হয়ে গেছিলেন অলরেডি, কত বড় বেয়াদব, এগুলি জঙ্গি কয় নারায়ণগঞ্জে বেদাতিদের জন্য, মানে আমাদের সুন্নিদেরকে তারা বেদাতি বলে, নারায়ণগঞ্জে 5 ইঞ্চি জায়গা বেদাতিদেরকে দেওয়া হবে না। নারায়ণগঞ্জ কি তার বাপে কিনা রাখছে, কত বড় স্পর্শতা, স্বাধীন দেশে এই ধরনের কথা বলে তার টাউন না। সুন্নিরা বলেছে নারায়ণগঞ্জে আমরা আসতেছি, তোমরা বলছো রক্তের বন্য বসাই দিবা, সুন্নিরা বলছে কাফন পরে আসতেছি, ময়দানে দেখা হবে। প্রিয় বন্ধুরা, এজন্য আমরা সুন্নিরা কখনোই সংঘাত প্রিয় নয়, কিন্তু আঘাত করলে তখন প্রতিহত করতে হয়। নারায়ণগঞ্জ আন্দোলন হয়েছে না, একটা গাড়ির গ্লাস কেউ ভাঙে নাই, একটা গাড়ি হাওয়া ছাড়ে নাই, গাড়িতে একটা আচরণ দেয় নাই। শুনলে আশ্চর্য হবে, গাড়ির ড্রাইভাররা হেল্পাররা আসছে নাই, মা আমরাও আপনাদের আন্দোলনের সাথে আছি, জিহাদি ভাইয়ের মুক্তি চাই। কোথায় ড্রাইভার হেল্পাররা রাগ হবে না, বলতেছে গাড়ি থাক, জিহাদি ভাইয়ের মুক্তি চাই। আশ্চর্য, এরকম আন্দোলন আর কখন আমি দেখিনি। এজন্য সুন্নিরা শান্তি প্রিয়, তবে মৌচাকে ঢিল মেরো না, মৌচাকে ঢিল মারার ফল ভালো হয় না। বন্ধুরা আমার, দাদু ভাইয়েরা আমার, আলোচনা একেবারে শেষ দিকে, আমার অনেক জাকের ভাইরও এখানে আছে, আমার সুন্নি তরিকত পন্থী ভাইরা আছেন, আপনাদেরকে অনুরোধ করি নারায়ণগঞ্জের এই বিষয়টাকে নিয়ে যেমনি ভাবে আপনারা এক হয়ে গেছিলেন, এই একতার বন্ধন যেন অটুট থাকে। আপনি আপনার পীরের বাড়িতে যান, আমি আমার পীরের বাড়িতে যাবো, এটা পীর মুরিদির ফাংশন, কিন্তু সুন্নিয়তের ময়দান আমরা সবাই মনে থাকবে তো ভাইজান, ইনশাআল্লাহ। ফিতনার যুক্ত, যাই হোক, যেটা বলছিলাম ইমাম আহমদ বিন হাম্বল
রহমাতুল্লাহ উনি জেল খাচ্ছিল ওখান থেকে আবার এদিকে গেছিলাম। তিনি একটা কিতাব লিখেছেন, এটার নাম কিতাব জুহুদ। বেশি দিন আগের কিতাব না, মাত্র 1200 বছরের মতো আগের কিতাব। ওই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদ একটা হাদিস উল্লেখ রয়েছে, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল হাবিরিল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন। যেই হাদিসটা ইমাম আবু নুআইম ইস্পাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়ার মধ্যে উল্লেখ করেছেন সনদ সহকারে। হযরতে তাউস রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ। মানুষ যখন মারা যায়, মানুষ যখন মারা যায় গো, গুনাহগার যারা মারা যায় তাদের কবরের মধ্যে 7 দিন বড় মুসিবত থাকে, 7 দিন বেশি কষ্ট থাকে। ইন্নাল মাউতা ইউফতানুনা ফি কুবুরিহিম সাবআ। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে 7 দিন বড় পেরেশানির মধ্যে তারা থাকে। তারা সবাই এই 7 দিনের 7 দিনই মানুষকে ওই মৃত ব্যক্তির কবরের আজাব মাফের জন্য মানুষকে খাবার খাওয়াইতো। আমরা তো খাওয়াই 1 দিন আর 2 দিন, আর সাহাবিরা খাওয়াইছে 7 দিন। আমি মন করে দলিল দেইনি। যুবক ভাইরা, বিচক্ষণ মুসলিম ভাইরা, আপনাদের অনুরোধ করছি, এই যে রেওয়ায়েতটা বললাম, এই রেওয়ায়েত থেকে বোঝা যায় আল্লাহর রসূলের সাহাবারা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে 7 দিনের মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী গরিব মিসকিনকে খাওয়াইছে, মানুষকে খাওয়াইছে। এখন আপনারা বলেন সাহাবিরা যেই কাজ করে গেছেন সেই কাজ কি জায়েজ না নাজায়েজ? সবাই বলেন জায়েজ না নাজায়েজ? আরে জীবন যাবে, জান যাবে, যেহেতু করছে এখানে আর প্রশ্ন করার দরকার নাই। সাহাবিরা শিখছে কার কাছ থেকে? হ্যাঁ, নবীজিও করছে, ওটা তো দলিল আছে। আমি এত দলিলে যাচ্ছি না, আলোচনা লম্বা হবে। এই ব্যাপারে আমি একটা কিতাব লিখছি, ওটা মাত্র 60 টাকা হাদিয়া, ইসালে সওয়াব ও 40টা জিয়াফতের বৈধতা। কিছু পড়ালেখা করতে হবে, কিছু কিতাবাদি দেখতে হবে, সবাইকে দায়িত্বশীল হতে হবে। এক আলাউদ্দিন জাহাঙ্গীর শহীদুল্লাহ বাহাদুরের এত ঠেকানা যে সবার জায়গাতে এত লেখালেখি করে এই করতে হবে, যুদ্ধ করতে হবে, আপনাদের অবদান রাখতে হবে। মা বোনদেরকেও আপনারা সহযোগিতা করবেন। বিতরে বিতরে কিন্তু আমি সামলাই হচ্ছে, মহিলাদের মধ্যে সুন্নি সংগঠন তৈরি করবেন, মহিলা মহিলা অরাজনৈতিক ভাবে তারা যেন সংঘবদ্ধ থাকে, একতাবদ্ধ থাকে। এক ভাই আমাদের দেশের, তিনি বলেছিলেন কেউ যদি 40 হাজার জিয়াফত করে তার এই 40 হাজার জিয়াফতের কারণে কবরে আযাব হবে, সেটার জন্য দলিল দিচ্ছে সহি বুখারী হাদিস, আল মাইয়িতু ইউআযাবু ফি কবরিহি বিমা নিয়াহা আলাইহি। মৃত ব্যক্তির জন্য যদি নিয়াহাত করা হয় তাহলে তার কবরে আযাব দেওয়া হবে। তিনি নিয়াহাতের অর্থ করছে জিয়াফত। চিন্তা করেছেন? হাদিস ঠিক আছে, হাদিস পড়ছেও ঠিক, রেফারেন্সও ঠিক, কিন্তু অর্থ করছো না বুঝমতো। এটা কি উচিত? বলেন এটা কি উচিত? আল্লাহর হাবিব বলেন মানুষ যদি মারা যায়, সেই মানুষের জন্য যদি নিয়াহাত করা হয়, নিয়াহাত মানে বিলাপ, বুকের মধ্যে আঘাত করে, মুখে চুলে আঘাত করে, আরেকজনের শরীরে লাভ মাইরা পড়া, মইরা গেছে গারে, এরকম চিৎকার মেরে যারা বিলাপ করে, চিৎকার চেঁচামেচি করে, নিজের গায়ে নিজে আঘাত করে, এই বিলাপকে আল্লাহ রাসূল বলেছেন মৃত ব্যক্তির জন্য যদি কেউ এরকম বিলাপ করে তাহলে বিলাপের কারণে কবরে আযাব হয়। হাদিস হলো বিলাপের মিয়া লাগাইছে জিয়াবত। এমনকি ওই হাদিসেই একটু আগে একই হাদিস, মানে একটা হাদিসে দুইটা, একটা রাওয়ায়েতে দুইটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ বুখারীতে, আল মাইয়িত ইউআযাবু ফি কবরিহি বিবুকাইল হাইয়্যি আলাইহি। সিহাসিতার আর অনেক কিতাবে হাদিসটা আছে, যদি মৃত ব্যক্তির জন্য জীবিত মানুষ কান্দে, কান্না মানে চোখের পানি ফেলে কান্দা জায়েজ আছে, কিন্তু চিৎকার মেরে বিলাপ করা, অস্বাভাবিক কান্নাকাটি যেটা,
অনেক সময় গ্রামাঞ্চলে মহিলারা এরকম করে, এই ধরনের চেঁচামেচি, চিৎকার, কান্নাকাটি, বিলাপ, আহাজারি, এগুলি হলো নিষেধ। এটার জন্য কবরে আযাব দেওয়া হয়, কিন্তু চোখের পানি ফেলে আপনি কাঁদতেছেন, কান্নার সামান্য আওয়াজ হচ্ছে, এটা কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা যেন আমাদের মা বাবার জন্য, মুমিন মুসলমানদের জন্য কিছু ভালো কাজ ইছালে সওয়াবের উদ্দেশ্যে করার তৌফিক দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি না আজকে আর দরকার নেই, সারবট হয়ে গেছে, আমার মনে আসলো না, আল্লাহ দেখছেন মনে আসলো না। যাই হোক, আপনাদের সবার শুকরিয়া আদায় করছি, এই গভীর রাত পর্যন্ত মোটামুটি আপনারা বসে আছেন, প্রশাসন থেকে একটা টাইম দূরে দেওয়া, সেই টাইমটা ওভার হয়ে গেছে। আমরা তাদেরকে বিরক্ত করতে চাই না, যদি এখন আমরা তাদেরকে বেশি বায়োলেট করি, তাদের বেঁধে দেওয়ার নিয়মটাকে, তো পরে আপনারা পারমিশন চলে দিত না, অথবা দিল একটু ঘুরে ঘুরে দিব। এখন যেহেতু আমরা ঠিকঠাক মতো ওনাদের কথা রাখতেছি, পরবর্তীতে গেলে ওনারা সম্মান করবো ইনশাআল্লাহ, আমরা আশা করব। তো এই জন্য আমরা সামনে যাচ্ছি না, প্রশ্ন উত্তর করবো বলা হয়েছে, কিন্তু আজকে যেহেতু রাত বেশি হয়ে এসেছে এই জন্য সেদিকে যাচ্ছি না। আছে প্রশ্ন? আচ্ছা একটা নিয়ে নেই শুধু, এটা প্রশ্ন না, সন্নি বিশ্বকোষ নামক একটা কি বলে কে অ্যাপস নাকি অ্যাপস আপনারা পাবেন গুগলে প্লে স্টোরে, আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আমাদের কিতাবগুলি সেখানে পাবেন। সন্নি বিশ্বকোষ আর একটা আছে ইসলামী বিশ্বকোষ সন্নিদের, আপনারা সন্নিহতে যতগুলি অ্যাপস আছে এগুলি সংগ্রহ করে নিলে আপনারা হার্ড কপি না সফট কপি আপনারা যে কোনো জায়গা থেকে পেয়ে যাবেন, আপনারা মোবাইলের মধ্যে থেকে কিতাব পড়তে পারবেন। জি, আজকে সামনে যাচ্ছি না, সবাই সবার জন্য দোয়া করবেন, প্রশাসনের পুলিশ ভাইয়েরা, সিআইডি ভাইয়েরা, আরও যারা গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আছেন, সাংবাদিক ভাইয়েরা আছেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, সবার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। দোয়ার দিকে যাচ্ছি, আর কোনো বক্তা আছে? তো মিলাদের আগে বক্তব্য হবে না পরে? আচ্ছা তো ঠিক আছে, মা আলাইনি যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মারহাবা মারহাবা। আজকে পর্যন্ত আপনাদের সামনে